ভোটের আগে হাতে আর মাত্র পাঁচ দিন প্রথম দফার লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল আর তার আগে কিন্তু সমস্ত রাজনৈতিক দল প্রচার শেষ করতে চাইছে যে কেন্দ্রগুলিতে প্রথম দফায় ভোট হতে চলেছে আর ভোটের আগে কিন্তু সমস্ত রাজনৈতিক দল বিরোধীদের বিরুদ্ধে একাধিক ইস্যুকে খাড়া করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে আর তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তেরে ফুড়ে প্রচার শুরু করেছে আবাস যোজনার টাকা সহ একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের টাকা নিজেদের ফান্ড থেকে মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার সেই নিয়েও কিন্তু প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে এবং কেন্দ্র সরকারকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অমিত শাহ এমনকি বিজেপিকে কোণঠাসা করে চলেছে কারণ রাজ্যে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপিকে তৃণমূল কংগ্রেস রাজ্যে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এমনকি আবাস যোজনার টাকা দিচ্ছে না গরিব মানুষদের টাকা আটকে রেখেছে গরিব মানুষদের পেটের ভাত আটকে রেখেছে এই ইস্যুগুলোকে খাড়া করি কিন্তু প্রচার চলছে রাজ্যে আর রাজ্যে যখন প্রচারে ঝড় তুলেছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ বারবার রাজ্যে এসে চ্যালেঞ্জ জানিয়ে গেছেন যে তারা একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা গত পাঁচ বছরে যা দিয়েছেন কংগ্রেস সরকারের থেকে অনেক বেশি দিয়েছেন অন্যান্য রাজ্যের থেকেও বেশি টাকা দেওয়া হয়েছে এই রাজ্যকে কিন্তু রাজ্য সরকার ইউসি দিতে না পারায় খরচের হিসেব দিতে না পারায় রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এমনকি ভুয়ো জব দেখিয়ে রাজ্য টাকা নিচ্ছে এমনই কিন্তু অভিযোগ দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক ব্যানার্জি শ্বেতপত্র প্রকাশ করে সব কিছু জানান যে কত টাকা দিয়েছেন কি কাজ করেছেন রাজ্যে কোথায় কি কাজ হয়েছে আর অভিষেকের চ্যালেঞ্জ ছুটতেই কিন্তু তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আর অবশেষে অভিষেকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট বিজেপির অভিষেকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবশেষে বিস্ফোরক শ্বেতপত্র প্রকাশ রাজ্যে কোথায় কি কাজ করেছে কেন্দ্রীয় সরকার কোথায় কত টাকা বিনিয়োগ হয়েছে অবশেষে ভোটের মুখে শ্বেতপত্র প্রকাশ করলো বিজেপি বিরাট কাহিনি এবার ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা নির্বাচনের কালে কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস বিশেষত একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে বহুবার কেন্দ্রকে নিশানা করেছে রাজ্যের শাসক দল বিজেপিকে সরাসরি শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও ছুঁড়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেই চ্যালেঞ্জ না মানলেও এবার সত্যি সত্যি শ্বেতপত্র প্রকাশ করলো বিজেপি ভোটের মুখে শ্বেতপত্র ডট ইন নামের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেখানে সম্পূর্ণ দেশের কোন লোকসভা আসনে কোন প্রকল্পে কেন্দ্র কত টাকা খরচ করেছে তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তৃণমূল সেনাপতি অভিষেকের লোকসভা আসন ডায়মন্ড হারবারও কত টাকা খরচ করা হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে শ্বেতপত্র ইন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দু হাজার উনিশ সাল থেকে দু হাজার তেইশ সালের মধ্যে গড় ডায়মন্ড হারবারে জলজীবন মিশন প্রকল্পে পঁয়তাল্লিশ হাজার চারশো পঁচানব্বইটি নলবাহিত পানীয় জলের কল বসানো হয়েছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্রচুর শৌচাগারও তৈরি হয়েছে এখানে দু হাজার চোদ্দো থেকে দুহাজার তেইশ সালের মধ্যে ডায়মন্ড হারবারে ছেষট্টি হাজার চারশো বিরানব্বইটি শৌচালয় তৈরি করা হয়েছে সেই সঙ্গী দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তিরিশ হাজার আটশো ছাব্বিশটি কানেকশান হয়েছে বলে দাবি শুধুমাত্র এগুলি হয়েছে অভিষেক গড় ডায়মন্ড হারবার থেকে শুধুমাত্র ডায়মন্ড হারবার থেকে এই হিসাব উঠে এলে গোটা রাজ্য থেকে কত হয়েছে সেটা কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস করল কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বহুল চর্চিত আবাস যোজনাও মোদীর জমানায় অভিষেকের লোকসভা কেন্দ্রে পঞ্চান্ন হাজার দুশো একাশিটি বাড়ি তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে একই সঙ্গে একশো নয় কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাও নির্মিত হয়েছে তবে একশো দিনের কাজ বাবদ রাজ্যের পাওনা নিয়ে অভিষেক একাধিকবার সড়ক হলেও সেই প্রসঙ্গে শ্বেতপত্র ডট ইনে কোনো তথ্য পাওয়া যায়নি প্রসঙ্গত গত মার্চ মাসে আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা নিয়ে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ তুলেছিলেন অভিষেক মুখোমুখি তর্কে বসার আহ্বান জানিয়ে তৃণমূল সেনাপতি বলেছিলেন মিথ্যাচার করতে কেন্দ্রে বিজেপি সরকার আমজনতার টাকা নষ্ট করছে বিজেপি নেতৃত্বকে আমি আমার মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর একশো দিনের কাজ এবং আবাস যোজনার মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র আমায় ভুল প্রমাণ করতে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানাচ্ছি আর অবশেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কেন্দ্রের অবশেষে শ্বেতপত্র প্রকাশ করলো আর শ্বেতপত্র প্রকাশ করতে কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল শুধুমাত্র অভিষেকের গড় ডায়মন্ড হারবার থেকেই কিন্তু বিরাট অঙ্কের খরচের হিসাব তুলে ধরল কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র ডট ইনে গোটা রাজ্যের হিসেব তুলে ধরা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কোন রাজ্যে কোথায় কত টাকার কাজ করেছে কি কেন্দ্রীয় প্রকল্পে কাজ হয়েছে সব কিছু কিন্তু তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার তার মধ্যেই একেবারে ডায়মন্ড হারবারে চোখ ধাঁধানো হিসেব তুলে ধরল কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে পঁয়তাল্লিশ হাজার চারশো পঁচানব্বইটি নলবাহিত পানীয় জলের কল বসানো হয়েছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্রচুর শৌচাগার তৈরি হয়েছে শুধুমাত্র ডায়মন্ড হারবারে ছেষট্টি হাজার চারশো বিরানব্বইটি শৌচালয় তৈরি করা হয়েছে সেই সঙ্গে দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ সালের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তিরিশ হাজার আটশো ছাব্বিশটি কানেকশন হয়েছে বলে দাবি করেছে এই শ্বেতপত্র এমনকি অভিষেকের লোকসভা কেন্দ্রে পঞ্চান্ন হাজার দুশো একাশিটি বাড়ি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবং একশো নয় কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার অভিষেক গড়েই কিন্তু একেবারে বিরাট অঙ্কের কাজ করেছে কেন্দ্র সেই তথ্য তুলে ধরা হয়েছে এবার অভিষেক ব্যানার্জি পাল্টা কি বলেন কারণ যে শ্বেতপত্র প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার এই শ্বেতপত্র অনুযায়ী এই তথ্য কতটা সঠিক অভিষেক ব্যানার্জি বা তৃণমূল নেতৃত্ব এর পাল্টা কি প্রতিক্রিয়া দেন সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যে ঠিক তেমনই একশো দিনের কাজের টাকা নিয়ে যে দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি অক্টোবর মাসের শুরুতেই পুজোর আগে দিল্লিতে কিন্তু তোলবার ফেলে দিয়েছিলেন একশো দিনের কাজের টাকার দাবিতে তাতেও কিন্তু কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা মেটায়নি এমনই অভিযোগ তৃণমূল নেতৃত্বের আর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে অবশেষে রাজ্য নিজের ফান্ড থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়ে দিয়েছে সেই নিয়েও কিন্তু প্রচার শুরু করে দিয়েছে তবে একশো দিনের টাকা নিয়ে কিন্তু রকম শ্বেতপত্রে কোনো হিসেব নেই এই নিয়ে তৃণমূল নেতৃত্ব পাল্টা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে বিজেপিকে পাল্টা কী নিশানা করেন কী প্রতিক্রিয়া দেন আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের